একসময়ে বাঁশ বেতের ঘর শোভা বর্ধন করত রাজ্যের বিভিন্ন এলাকায়, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সেই সময়ের বাঁশ বেতের ঘর আজ দেখা মেলাই ভার। ফলে বাঁশ বেতের কারিগর বা শ্রমিকরা আজ সমূহ বিপদে, তবু পরিবার সংকুলনের জন্য আজও তারা টিকিয়ে রেখেছেন সেই ধারা। পার্বত্য রাজ্য ত্রিপুরার একটি অন্যতম শিল্প হল বাঁশ বেত শিল্প, যা বরাবরই দেশ এবং বিদেশে সুখ্যাতি অর্জন করে আসছে। কিন্তু বর্তমানে আধুনিক সভ্যতার যুগে হারিয়ে যাচ্ছে এই শিল্প, চাহিদা ও অনেকটাই কমে গেছে। অতীতে মানুষ এই শিল্পকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, কারণ এই বাঁশ ও বেত দিয়ে তৈরি হওয়া বিভিন্ন জিনিসের চাহিদা ছিল প্রচুর। কিন্তু বর্তমানে উত্তর আধুনিকতার যুগে বিজ্ঞানের নানা আবিষ্কারের কারণে হারিয়ে যাচ্ছে সেই শিল্প। বাঁশ বেত দিয়ে তৈরি হওয়া ঘরেও বাস করতেন মানুষজন। কাঁচা মাটির ঘরের সিলিংয়ে ব্যবহার করা হতো বাঁশের তৈরি বেড়া, কিন্তু বর্তমান সময়ে বাঁশের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের জিনিস এখন বাজারে পাওয়া যাচ্ছে। তাছাড়া মানুষ এখন ঘর তৈরিতেও ইট বালি সিমেন্টকেই প্রাধান্য দিচ্ছে। এই সকল দিক থেকে বলতে গেলে এই শিল্পকে পেশা হিসেবে যারা বেছে নিয়েছিলেন তাদের এখন দুবেলা দুমুঠো খাওয়াটাই দায় হয়ে দাঁড়িয়েছে। সোনামুড়া শহরের নদী লাগোয়া স্থানে বিগত বহু বছর যাবত এই বাঁশ বেতের বিভিন্ন জিনিস এবং সিলিং তৈরি করে আসছিলেন একাংশের মানুষজন। সিলিংয়ের চাহিদা ছিল প্রচুর, সে সঙ্গে বাড়ি ঘরের পার্টিশন তৈরিতেও ব্যবহৃত হতো এই বাঁশ বেতের তৈরি বিভিন্ন ডিজাইনের বেড়া। বর্তমান সময়ে তাদের দিশেহারা অবস্থা। যারা আছে তারা তো করতে পারতেছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা কাজকর্ম করি তারা তো এই টাকা জোগাড় করে একটা বিল্ডিং করার মতন সম্ভব না। আচ্ছা, যার ফলে খারাপ হয়েছে। একে তো ক্রেতা আসছে না তাদের কাছে, তার উপর বাজারে এখন বাঁশের দাম চড়া। দিন রাত খাটুনি খেটে মুনাফা অর্জন করাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের নিকট। এমত অবস্থায় দাঁড়িয়ে সরকারের মুখাপেক্ষী এখন এই শ্রমিকরা। একটা সিলিং তৈরি করতে আপনাদের কিরকম সময় লাগে বা খাটনিটা কিরকম হয়? মনে করেন 4-5 জন কাজ করলে অন্তত 3-4 দিন লাগে একটা সিলিং বানাইতে। আচ্ছা, বিক্রিটা কিরকম? বিক্রি করতে কত মনে করেন? এটা ঘর হিসাব বুঝি যে আপনার যে কোনোটার মধ্যে 7-8 হাজার বা কোনোটার 9-10 হাজার এরকম। লাভটা কিরকম হয়? লাভটা এমন না, লাভটা 4-5 হাজার কি চান যে সরকারি কোন সরকারি অনুদান কিছু দিলে তো আমরা খাইবাসি যাইতে পারি বা চলতাম বাড়ি? আচ্ছা, এবারে তো আর চলার মতো সুবিধা। শ্রমিকরা আরও জানান, বর্তমান সময়ে অনেকেই এ কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নতুন প্রজন্ম তো দূরের কথা, পুরাতনরাও এ কাজে হাত বাড়াচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।